সাধারণ প্রধান জন প্রতিনিধি অধিবেশনে শান্তি রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যু তুলে ধরবেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর নিউ ইয়র্কের জাতিসংঘের ইন্টারন্যাশনাল কনফারেন্সে যুক্ত হতে বিশ্বের বড় বড় নেতারা সেখানে যুক্ত হচ্ছেন এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসও সেখানে যাবেন এবং ভারতের নরেন্দ্র মোদী ভারত সরকার সেখানে যাবেন জো বাইডেন সহ বড় বড় প্রণেতাদের বৈঠক সেখানে হবে এবং তাদের ভাষণও সেখানে সম্পন্ন হবে বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সাথে নিয়ে এবং সেখানে কত নিরাপদ ভাবে এবং কোন কোন বিষয় নিয়ে পর্যালোচনা বা আলোচনা উপস্থাপন করার জন্য তিনি যাচ্ছেন শেখ হাসিনার ইস্যুকে কেন্দ্র করে আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা সহ সাতান্ন জন প্রতিনিধি যোগ দিবেন এই অধিবেশনে গণ অভ্যুত্থান শান্তি প্রতিষ্ঠা রোহিঙ্গা সংকট সহ উপদেষ্টা বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস এর প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে দেখা হওয়াটা নিশ্চিত হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ অনুষ্ঠানে যোগ দেবেন সেটি একরকম নিশ্চিত সংশ্লিষ্টরা বলছেন জাতিসংঘে বাংলাদেশ আয়োজিত কোনো অনুষ্ঠানে এত বেশি সরকার প্রধান বা তাদের প্রতিনিধি অতীতে যোগ দেননি ভারতের সঙ্গে টানা চলছে তা অস্বীকার করা যাবে না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিদ হোসেন বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের সাথে এই টানা কাটিয়ে ওঠার জন্য আলোচনা হবে ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বৈঠকের কোন ঘটনা ইতিপূর্বে ঘটেনি কেনই কথা বললাম দর্শক একটু যদি রিপোর্টটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে ইতিমধ্যেই খবর এসছে যে এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন আবারও বলি গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি সুতরাং এটি বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমী এবং এই ঘটনার মধ্য দিয়ে বুঝতে পারছেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কি পরিমাণ দৃঢ় সমর্থন রয়েছে আমি এর আগেও বারবার বলেছি যে বাংলাদেশ বিব্রত হয় ডক্টর ইনুস বিব্রত হন এমন কোনো বক্তব্য বিবৃতি বা পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র নেবে না এর আগেও দেখেছেন যে নরেন্দ্র মোদী যেটা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর যেটি প্রকাশ করেছে যে বাংলাদেশের আইন পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মোদী এবং জো বাইডেন উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে এর এক বিন্দু বিসর্গ কিন্তু উচ্চারিত হয়নি অর্থাৎ নরেন্দ্র মোদী বলেছেন তিনি শুনেছেন তিনি সেটাকে আহ কি বলে সেটাকে তিনি গ্রহণ করেননি পরিষ্কার কথা কেন করেননি কারণ হচ্ছে তারা গভীরভাবে বিশ্বাস করে যে স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি অসাধারণ গণতান্ত্রিক সংস্কার সাধিত হবে যার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন যাত্রা শুরু হবে এবং বাংলাদেশের এই গণভ্যুত্থান এবং নতুন গণতান্ত্রিক যেই যাত্রা সেই যাত্রাকে মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করছে এবং গত দুবছর থেকে তারা লাগাতার ভাবে বাংলাদেশে সবার অংশগ্রহণ একটি নির্বাচনের জন্য তারা যে চেষ্টা চালাচ্ছিল ব্যর্থ করেছে শেখ হাসিনা এবং তার পরে যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের ফলশ্রুতিতে ডক্টর ইউনিসের ক্ষমতা আশাকে সাদরে গ্রহণ করেছে শুধুমাত্র তারা কূটনীতিক ভাষার কারণে সেই বিষয়টি তাদের সেই উচ্ছ্বাসটা আমরা জানতে পারছি না কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে দু সপ্তাহ আগে দু সপ্তাহ হয়নি অন্তত দিন দশেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশে এসছে এবং তারা জানতে চেয়েছে বাংলাদেশের কি কি দরকার কি কি অর্থনৈতিক সহযোগিতা দরকার তারা সেই সহযোগিতা জানতে চায় তাৎক্ষণিক কিছু ঘোষণা দিয়েছে সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি জার্মান নানান সংস্থা তারা এখন অর্থ সাহায্য দিচ্ছে বা সহায়তা দিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দল বলেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যে নিজের দেশে গিয়ে তারা সার্বিক অবস্থা মূল্যায়ন করে আরো সহযোগিতার একটি দীর্ঘ কর্ম পরিকল্পনা তারা সেটি অনুমোদন করবে যাই হোক আবার সেই খবরে আসি সব ঠিক থাকলে নিউ স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান নিয়মতান্ত্রিক আইন বিষয়গুলো নিয়ে নানান ধরনের অভিযোগ নানান্য দল থেকে কিন্তু অনেক সময় এসে যাচ্ছে তা থেকে ডক্টর ইউনুস ব্যর্থ বাংলাদেশ পরিচালনা করতে আসুন কি কি অভিযোগ জনতার আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে আমরা প্রফেসর ইউনুস এবং তার সরকারকে বলছি আপনার সম্পর্ক আপনার যে ব্যক্তিগত কানেকশনস আছে আমেরিকা এবং বিভিন্ন পলিটিক্যাল সাথে এটাকে ব্যবহার করে কূটনীতিকে সর্বোচ্চ ব্যবহার করে আবার জিএসপি সুবিধাটাকে ফেরত নিয়ে আসেন এবং এটা ফেরতের মধ্য দিয়ে যেটা হবে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে যদি রপ্তানিটা ডাবল হয়ে যায় চিন্তা করেন আমাদের পঞ্চাশ লক্ষ শ্রমিকের জায়গায় এক কোটি শ্রমিকের চাকরি হবে এবং এক কোটি শ্রমিক মানে এক কোটি পরিবার বাংলাদেশের এক কোটি পরিবার মানে ছয় কোটি মানুষ মানে এই যে একটা অর্থনীতির বেহাল দশায় আমরা আছি হাসিনার ফ্যাসিবাদ যে আমাদের অর্থনীতির প্রত্যেকটা চাকা এবং প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে যদি একটা কাজ আপনি করতে পারেন প্রতি আপনারা দেখছেন যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে একটা পার্টিকুলার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতে সবার যত বঞ্চনা ক্ষোভ দাবি দেওয়ার আন্দোলনগুলো শুরু হয়েছে কোনো সমস্যা নাই এটা যে কোনো নাগরিকের যে কোনো প্ল্যাটফর্মের এই দাবি দেওয়া নিয়ে দাবি তোলা এবং অধিকার আদায়ের আন্দোলন করবার অধিকার আছে আমরা সম্প্রতি দেখতে পেলাম যে গত এক সপ্তাহ জুড়ে গত মাসখানেকের উপর দিনে চলছে বিভিন্ন শ্রমিকরা বিভিন্ন কোম্পানি, জুতা কোম্পানি আছে আমাদের ওষুধ কোম্পানি আছে আমাদের পোশাক শিল্প খাত আছে আমাদের সুতা বস্ত্র কোম্পানি আছে এই ধরনের বিভিন্ন শিল্পের যারা ভাই বোনরা আছেন শ্রমিক ভাই বোনরা তারা আন্দোলন করছেন আন্দোলনের যৌক্তিক জায়গাটা কোথায় যৌক্তিক জায়গাটা হচ্ছে যে কাজ করবার পরেও আমি আমার মজুরি পাচ্ছি না এটা হলো একটা যৌক্তিক জায়গা এবং এই যৌক্তিক জায়গাটার সাথে আমরা একমত আমরা বারবার বলেছি সরকারকে এবং যারা এই প্রতিষ্ঠানগুলোর মালিক আছেন বিজিএমই আছেন বিকে আছেন আরও যে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছেন সবার কাছে আমরা বারবার বলেছি যে ন্যায্য পাওনার ব্যাপারে আমরা সব সময় শ্রমিকদের পক্ষে সবসময় ওনাদের পক্ষে যারা ঘাম ঝরিয়েছেন যারা এই রপ্তানি খাতকে তিলে তিলে শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন সেই পঞ্চাশ লক্ষ ভাই বোনদের পক্ষে আমরা ন্যায্য মজুরির ক্ষেত্রে কিন্তু আমরা আবার ব্যবসায়ীদের পক্ষে ওই জায়গাটাতে যে যারা উদ্যোক্তা হয়েছেন যারা এত করি হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়েছেন ঝুঁকি নিয়েছেন বিদেশি বায়ারদেরকে তারা পার্সু করে বাংলাদেশে এনেছেন এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন তিলে তিলে গত চার দশকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কারণ সবাই আপনারা বাংলাদেশের নাগরিক এবং সবাই মিলেই আমাদের অর্থনীতি সবাই মিলেই আমাদের পোশাক খাত অতএব কাউকে কারো জায়গা থেকে ছোট করে দেখবার সুযোগ নাই এজন্য পোশাক শিল্প খাতের যারা উদ্যোক্তা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সম্প্রতি যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনের দুটো জায়গা পার্টিকুলারলি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে বিশৃঙ্খলা সহিংসতা আর একটা হচ্ছে ন্যায্য দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়ার ভিতরে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় দুইশোর প্লাস কোম্পানিতে বেতন ভাতা বকেয়া পড়ে আছে বাংলাদেশ সরকারের যারা মানে সংশ্লিষ্ট উপদেষ্টা আছেন তারা ইতিমধ্যে সকল স্টেক সাথে বসেছেন কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাজি হয়েছেন যেখানে যেখানে যে যে কোম্পানিগুলোকে ঋণ দেওয়া দরকার ঋণ দিয়ে হলেও বেতনটা পরিশোধ করবার একটা জায়গা তৈরি করা দরকার এইটা অনতিবিলম্বে করা দরকার পাশাপাশি যেটা করা দরকার পোশাক শিল্পের যারা মালিক আছেন তাদেরকে বলছি যে বাংলাদেশের প্রায় সিক্সটি পার্সেন্ট পোশাক শিল্প কারখানা এখনও ন্যায্য পাওনা অথবা ন্যায্য বেতন অথবা ভালো কাজের পরিবেশ তৈরি করছেন না আপনাদের আন্তর্জাতিক যে রিকোয়ারমেন্ট আছে ইন্টারন্যাশনাল বায়ারদের অ্যালায়েন্স অ্যাকোর্ডের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনারা মেনে চলবেন এবং সেটা একটা টাইম ফ্রেম নিয়ে করা দরকার আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বলেছি বর্তমানে বাজারের যে অবস্থা শহরগুলোতে বিশেষ করে ঢাকা এবং তার চারপাশে যদি ন্যূনতম আড়াইশো ডলার কাউকে বেতন দেওয়া না হয় তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না চোদ্দ থেকে ষোলো ঘন্টা প্রতিদিন কাজ করবার পরে যদি কেউ ন্যূনতম আড়াইশো ডলার যেটা ধরেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন না পায় তাহলে এই মানুষটা পরিবার নিয়ে তার স্বামী সংসার বাচ্চা গাচ্চা এবং বাড়িতে টাকা পাঠানো বৃদ্ধ বাবা মা আছেন ভাই বোনদেরকে সাহায্য করতে হয় আমাদের যে যৌথ পরিবারের কাঠামো আছে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না তো এটার জন্য ওয়েজ বোর্ড আছে শ্রম শ্রম যে মন্ত্রণালয় আছে তাদের যে বোর্ড আছে সব পক্ষ মিলে বারবার আমরা প্রস্তাব দিয়েছি তিন থেকে ছয় মাস পর পরে এই বোর্ডগুলো বসা দরকার আলোচনা করা দরকার শ্রমিক ভাই বোনরা যারা আছেন তাদের প্রতিনিধি সহ এটা ন্যায্যতার ভিত্তিতে এটা মূল্যায়ন করে অ্যাডজাস্ট করা দরকার এটা খুবই জরুরি না হলে বারবার এই মানে জেনুইন যে ক্ষোভ আছে এই ক্ষোভটাকে বাংলাদেশের জাতীয় শত্রু যারা পতিত স্বৈরাচার যারা এবং তাদের শত্রুরা তাদের যারা বন্ধুবান্ধব আছে তারা মিলে এই খাতটাকে বিশৃঙ্খল করবার চেষ্টা করবে সেই জায়গাতে আমরা দেখলাম গত কয়েক সপ্তাহে মারফতে মারফতে এই আসছে গোয়েন্দা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ রাহমাতুল্লাহ